সীমান্তের ওপারে আবারও জ্বলছে গ্রাম মঙ্গলবার কক্সবাজারের তম্বু এলাকা থেকে রাখাইনের সীমান্ত এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায় মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে নতুন করে সহিংসতা শুরু হওয়ায় গত কয়েকদিনে বাংলাদেশমুখী রোহিঙ্গা ঢল আবারও বাড়তে শুরু করে জীবন বাঁচাতে বেশিরভাগ শরণার্থী রাতের আধারে পালিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশে রাখাইনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার সংস্থাটির মহাসচিব আন্তনীয় গুতরেসের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় এগিয়ে আসতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের সংখ্যা বেড়েই চলেছে আমাদের হিসেব অনুযায়ী পাঁচ লাখ নয় হাজার রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে গেছে তাদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দরকার বাংলাদেশ সরকার ও আমাদের বিভিন্ন সংস্থা পরিস্থিতি মোকাবেলায় একযোগে কাজ করছে গত কয়েকদিন ধরে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থার কর্মকর্তা কক্সবাজারে সরেজমিনে রোহিঙ্গাদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ত্রাণ সরবরাহ কর্মসূচি পরিদর্শন করছেন মঙ্গলবার জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান মার্ক লোকক এক সংবাদ সম্মেলনে রাখাইনে বিদেশি পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান আপনারা জানেন সাম্প্রতিক এই সমস্যার উৎপত্তি মিয়ানমারেই আর তাদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আমরা সাধ্যমতো চেষ্টা করে গেলেও আমাদের আরো সহযোগিতা দরকার এর মধ্যে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা স্বাধীনভাবে তদন্তে মিয়ানমারে জাতিসংঘ মিশনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল নামের একটি সামাজিক সংগঠন রিয়াদুল ইসলাম সময় সংবাদ